না কিছু কাজ তো বাকি থাকবে। আমি তো একদম প্রথমে মানে সহজ সরল স্বীকারোক্তি আমার ছিল যে ওভারঅল আমার 60-70% কাজ হয়েছে। তা আমি যদি বলি যে 26 এবং 27 আজকে আমি দুইটা ওয়ার্ডে গেলাম, 27 কিন্তু কাজ বাকি নাই, প্রায় সব হয়ে গেছে ডান। আর 26 আমার একটা রাস্তা, একটা কি দুইটা রাস্তা, এই রামনগরের রাস্তাটা বাকি আছে আর ডাকাশরী, আর বাকি সবই কিন্তু হয়ে গেছে। একটা কর্মীও বাকি নেই, কর্মীরা আগে নেমেছে, নেতারাও নেমেছিল, কিন্তু নেতাদের ওনারা কিন্তু কাজ করছিল, এমন না যে ওনারা বসেছিল। নেত্রী যেদিন নির্দেশ দিয়েছে সেই দিন থেকেই ওনারা কাজ করছে, নগর পক্ষে কাজ করছে, এবং এখন কোনো নেতা কর্মী বাকি নেই, সাধারণ মানুষই কাজ করছে, সাধারণ মানুষও পাশে আছে, কর্মীরাও পাশে আছে। নেতা বলি ইসি যেই সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত। এখন নির্বাচন করতে এসে অনেকেই অনেক কিছু বলে, এটা তাদের দুর্বলতা। কেন মানুষের উপরে বিশ্বাস করতে পারছে না, কেন জনগণের উপরে বিশ্বাস করতে পারছে না? আগে দেখুক না নির্বাচন কী হয়। নারায়ণগঞ্জের ধারাবাহিকতায় নির্বাচন সবসময় সুষ্ঠু হয়েছে। আমি যদি 2003-এ জোট সরকারের সময় আমিও তো নির্বাচন করেছিলাম, তখনও তো জনতাই রায় দিয়েছিল। এখন জনতার উপরে তার বিশ্বাস নাই কেন? বিশ্বাস করুক না, কারো কারণেই নির্বাচন প্রভাবিত হবে না। নারায়ণগঞ্জের জনগণ তাদের নিজেদের সিদ্ধান্ত তারা নিজেই দিবে, এখানে প্রভাবিত করার কিছু নাই। মানুষ অলরেডি চিনে জানে, স্থানীয় লোকজন চিনে। হ্যাঁ, আমি আমার মন লোকজন তো ছাকাও সাহেবকে কোনোদিন দেখছে কিনা আমার সন্দেহ আছে। আর আমি অলিগুলিতে দাঁড়িয়ে থেকে কাজ করেছি, মানুষ যা সিদ্ধান্ত নেওয়ার অলরেডি নিয়ে না, ওনারা অভিযোগ করতেই পারে, করুক। আমি শুধু বিএনপি বলবো না, অভিযোগ করছে একজন প্রার্থী, সে প্রার্থী হিসেবে অভিযোগ করতেই পারে। আর নারায়ণগঞ্জে আওয়ামী লীগ বিএনপি একাকার হয়ে গিয়েছে আইভির জন্য।